জান পাখি, তোমাকে একটা গান শোনাই। তোমাকে গান শোনাবো বলে একটা গান লিখেছি আমি। ও মা, তাই নাকি? বলো জান পাখি শুনি। মানিকে মাগে হিতে বদুয়া নুরে ঘুমাবি, আবলে বি তেরি নুবে নাকে মাগে দিল নেহা নেহাইয়াবি, আবলে বি মা ইন লাগাপ দেওয়াত না উরি প্রেমকে পাটেল না মনহারী সুকুমারী লা 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 লা। দারুণ হয়েছে না? ও মা গো, টুরু লাগ। ও গো, তুমি আমাকে এত ভালোবাসো। হ্যালো, কি কি বললে? আমি এক্ষুনি আসছি বাবা, এক্ষুনি আসছি। আয় আয়, কোথায় যাচ্ছ কি? হ্যাঁ বলে তো যাবে নাকি? দেখ বাবা চলে গেল, তোর ভালোই লাগে না। বাবা মিশকে আমার আর সময় নেই রে বাপ। কেন বাবা, তুমি কোথায় যাবে? আমি কি একটা অটো রাখবো? হারামজাদা, অটোতে আমি কোথায় যাব? কেন বাবা, তুমি তো বললে তোমার সময় নেই, কোথায় যেন যাবে? ওরে বোকা, এ যাওয়া সেই যাওয়া নয় রে, আমি মরে যাওয়ার কথা বলছি। আমার ভীষণ কষ্ট হচ্ছে আর নিঃশ্বাস নিতে পারছি না। ও তাই বলো? তা কষ্ট যখন হচ্ছে তখন কষ্ট করে নিঃশ্বাস কেন নিচ্ছ? না নিলেই তো হয়। হ্যাঁ, নিঃশ্বাস নিব না। হাই খোদা, আমি এমন বোকা ছেলে জন্ম দিয়েছি, মৃত্যুর আগেও এর বোকামো আমার সহ্য করতে হচ্ছে। বাবা মিসকে আমার একটা কথা মন দিয়ে শোন, আমি মারা যাওয়ার পর আমাদের যে জমিটা আছে ওই জমিটা ফেলে রাখিস না বাপ। ফেলে রাখবো না, তাহলে কি করব, বিক্রি করব? ওই জমিতে তুই চাষাবাদ করবি বাবা, তোর তো কোনো বুদ্ধি শুদ্ধি নেই। তুই তোর মামার কাছে যাবি আর পরামর্শ নিবি, তোর মামা তোকে সব শিখিয়ে দিবে। ঠিক আছে বাবা। আহ, বাবা বাবা, তোমার কি হলো? তুমি সত্যি সত্যি মরে গেলে বাবা, এইবার আমার কি হবে বাবা? ও বাবা, কিরে ভাগ্নে, তুই এখানে বসে আছিস আর আমি তোকে সব জায়গায় খুঁজে মরছি। কেন মামা, আমাকে কেন খুঁজছো? কেন আবার, তোর ওই জমিটা যে আমার চাইরি, এতদিন তোর বাবা বেঁচে ছিল বলে জমিটা দখল করতে পারিনি, কিন্তু এবার আর কোনো ঝামেলা নেই। তুই যা বোকা, তোর থেকে ওই জমি আমি সহজেই নিতে পারবো। কিরে মাইরি, মামা কি ভাবছো এত? বললে না তো কেন খুঁজছো আমায়। আরে ভাগ্নে, জমি বিষয়ে কথা বলার জন্যই খুঁজছি তোকে। দুলাভাই তো আর নেই, জমিটা কি করবি ভেবেছিস কিছু? জমিতে চাষাবাদ করব মামা, বাবা ওয়াক্কা পাওয়ার আগে আমায় বলে গেছে জমিতে যেন চাষাবাদ করি। আর কিভাবে চাষাবাদ করব সে বিষয়ে তোমার থেকে পরামর্শ নিতে বলেছে। হুট করেই তো আর জমিটা দখল করতে পারবো না, তার চেয়ে বরং একটু কৌশল অবলম্বন করি। এমন চাল চালবো একটা মিসকে নিজেই আমাকে জমি লিখে দেবে। ও তাই বল। শোন ভাগ্নে, তুই যেহেতু চাষাবাদ করতে চাচ্ছিস, তাহলে তুই তোর জমিতে করলার চাষ কর, অনেক লাভবান হতে পারবি। ঠিক আছে মামা, আমি তাহলে তাই করি। আচ্ছা বেশ বেশ, তাহলে আমি আসি, দরকার হলে আমাকে জানাস। বড্ড ক্লান্ত লাগছে। যাক, জমিতে বীজ লাগানো শেষ হয়ে গেছে, এবার চারা বেরোনোর অপেক্ষা। হি
ইরে মাইরি, আমার জমিতে কত সুন্দর চারা বেরিয়েছে। বাবা সব সময় আমাকে বোকা বলতো। দেখো বাবা দেখো, তোমার বোকা ছেলে কত ভালো করলার চাষ করেছে। টুকি জান, আমি এখানে জান। টুকি, আরে কে লুকোচুরি খেলছে, কাউকে তো দেখতে পাচ্ছি না। সামনে এসো, সামনে এসো বলছি। মিঠু আপাথারে এসেছি বন্ধুরে, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই, দেখো বন্ধু আমার কেহ নাই। ইরে মাইরি, ডার্লিং তুমি এখানে। জান পাখি, কতদিন হলো তুমি আমার সাথে দেখা করো না, তাই আমি নিজে তোমার সাথে দেখা করতে এসেছি গো। কেমন আছো ডার্লিং? সরি সোনা পাখি, আসলে চাষাবাদ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম, তাই দেখা করতে পারিনি। এখানে অনেক রোদ, চলো ছায়ায় গিয়ে বসে কথা বলি। জান, আর কতদিন এভাবে দেখা করব বলো তো? চলো না জান, আমরা বিয়ে করি। বিয়ে তো আমিও করতে চাই ডার্লিং। আর কটা দিন অপেক্ষা করো, করলা বিক্রি করে সেই টাকায় আমি তোমাকে ধুমধাম করে বিয়ে করব জান। ও মা গো, তাই নাকি? ওলে আমার বাবুটা লে। গার্লফ্রেন্ড তো বিয়ের কথা শুনে হেব্বি খুশি হয়েছে, আমিও খুশি হয়েছি। আরে ব্যাস, ভাগ্নের জমিতে তো করলার বাম্পার ফলন হয়েছে দেখছি। না না, যেভাবেই হোক এই ফসল আমাকে নষ্ট করতেই হবে। এ কি মামা, তুমি কখন এলে? এই তো এই মাত্র এলাম, তোর জমির ফসল দেখতে এলাম। দেখি তো খেতে কেমন লাগে। ওয়াক ফু, এ কি রে ভাগ্নে, তোর ক্ষেতের করলাগুলো এত তিতা কেন খেতে? ছি, মুখের পুরো স্বাদটাই নষ্ট হয়ে গেল, সারের বদলে চিনি দিতে হতো খেতে। কি বলো মামা, তিতা হবে কেন? আমি তো অনেক যত্ন সহকারে ফসল ফলিয়েছি, এমন তো হওয়ার কথা নয়। তবে সত্যি সারের বদলে চিনি দেয়া লাগতো। ভাগ্নি, এমন জঘন্য স্বাদের করলা কেউ কিনবে না, এসব বাজারে নিয়ে গেলে সবাই ঝাঁটা পেটা করবে তোকে। এবার তাহলে কি করবো মামা? কি আর করবি, এসব ফসল নষ্ট করতে হবে। এসব ফসল নষ্ট করে অন্য কোনো ফসল চাষ কর। ঠিক আছে মামা, তুমি যা বলবে আমি তাই করব। বেটা মিজকে বোকা, বুঝতেই পারলো না আমার চালাকি। ইরি মাইরি, আমার সব পরিশ্রম জলে ভেসে গেল। কত আশা করেছিলাম করলা বিক্রির টাকায় গার্লফ্রেন্ডটাকে বিয়ে করব, গেল গো আমার সব গেল। ভাগ্নে, এই দেখ আমি তোর জন্য বিদেশি মালটার বীজ নিয়ে এসেছি। একবার এই মালটার চাষ করতে পারলে তোর ভাগ্য খুলে যাবে রে ভাগ্নে। 1 কেজি মালটার দাম 600 টাকা। বলো কি মামা, তবে তো মালটার চাষ আমাকে করতেই হবে, এমন সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? এই নে ধর, এই বীজগুলো ভালো করে তোর জমিতে রোপণ কর, আর কোনো দরকার পড়লে অবশ্যই আমাকে জানাবি। আমি তাহলে যাই ভাগ্নে। ইরে মাইরি, এবার তো আমি লালে লাল হয়ে যাব, অনেক মালটা হয়েছে আমার জমিতে। 600 টাকা কেজি,
ওরে মিসকে, এবার তো তুই লাখপতি হয়ে যাবি। এই যে হ্যান্ডসাম, আমার কথা কি তোমার মনে আছে? করলা বিক্রি করে আমায় বিয়ে করার কথা ছিল। বিয়ে তো দূরের কথা, এ তো দেখছি তোমার জমিতে করলার পরিবর্তে লেবু ঝুলছে গো। আর বলো না সোনা, অনেক কষ্ট করে এবার মালটার চাষ করেছি। তুমি কোনো চিন্তা করো না, এবার মালটা বিক্রির টাকায় আমি তোমাকে বিয়ে করবই করব। মাইরি যাও তোমার সাথে আরি। আরে রাগ করো না বেবি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এ আকাশকে সাক্ষী রেখে, এ বাতাসকে সাক্ষী রেখে, তোমাকে বেসেছি ভালো, তুমি মোর নয়নের আলো। যাও আর গান বলে মান ভাঙাতে হবে না। দেখি তো তোমার জমির মালটা কেমন মিষ্টি লাগে খেতে। ইয়া ওয়াট টু কি টকরে বাবা, বেটা মিজকে লেবু চাষ করে বলছিস মালটা এগুলো? হ্যাঁ। আরে লেবু হতে যাবে কেন, এগুলো তো বিদেশি মালটা। ও নো, ইরি বাপ রে কি টক। কি ব্যাপার ভাগ্নে, কি হয়েছে? মামা এ তো মালটা না হয়ে লেবু হয়েছে। মাইরি কি বলছিস, দেখি তো খে। আরে মা তাই তো। ওরে বেটা, আমি তো জেনে বুঝেই তোকে এ বীজ দিয়েছি, তোকে ফকির বানিয়ে তোর জমি দখল করব। শোন ভাগ্নে, মন খারাপ করিস না, তোর জমির মাটি বোধ হয় ভালো নয়, তাই মালটা গুলো মিষ্টির পরিবর্তে টক হয়েছে। এবার তাহলে কি করব মামা? হ্যালো, কি এক্ষুনি যেতে হবে? আচ্ছা আচ্ছা আমি এক্ষুনি আসছি। ভাগ্নে আমার একটা জরুরি কাজ পড়েছে, আমি এ বিষয়ে পরে তোর সাথে কথা বলবো, এখন আমি যাই। জান তুমি টেনশন করো না, যেহেতু কোনো ফসলই তোমার জমিতে ভালো হচ্ছে না, তাই আমি বলি কি, তুমি এবার না হয় একবার কলা চাষ করে দেখো। উঁচু জমিতে কলার ফলন বেশ ভালো হয় শুনেছি, লেবু বিক্রির টাকা দিয়ে কলা চাষ করো গো। তাই নাকি, কলার চাষ করব। ঠিক আছে তুমি যখন বলছো তাহলে একবার কলার চাষ করেই দেখি। ব্যাস চারা লাগানো শেষ হয়ে গেছে, এবার শুধু কলা বেরোনোর অপেক্ষা। ইরি মাইরি, প্রতিটা গাছে কলা ধরেছে ঠিকই, কিন্তু কলার রং এমন সবুজ কেন? বাজার থেকে যতবারই কলা কিনেছি ততবারই তো কলার রং হলুদ ছিল, তাহলে আমার গাছের কলাগুলো সবুজ কেন? আর চলে যাই, কাল আবার আসবো, কাল যদি হলুদ রং হয়, হতেও তো পারে। না আজও তো কলার রং সবুজই আছে, কি করি এখন? আমার কি চাষ করতে কোনো ভুল হয়েছে যার কারণে কলা এমন সবুজ রঙের হয়েছে? না একবার বাগ মামার কাছে যেতে হবে। আরে মামা তুমি, আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম। দেখো না মামা, আমার বাগানের সব কলা কেমন সবুজ রঙের হয়েছে, কি করলে সব কলা হলুদ হবে মামা? বেটা মিসকে দেখি বেশ ভালো কলা ফলিয়েছে, কিন্তু কলা না পাকলে তো হলুদ হবে না, বোকা ভাগ্নে আমার সেটাও জানে না। যাক ভালোই হলো, বুদ্ধি দিয়ে কলাগুলো নষ্ট করে দেয়া যাবে। কি হলো মামা, কি ভাবছো? আরে ভাগ্নে, কলা তো ঠিকই আছে, যখন বাজারে কলা বিক্রি করতে যাবে তার আগে চুলোয় একটা কড়াই বসিয়ে খানিকটা পানি গরম করে সেই ফুটন্ত পানিতে কলাগুলো 15 মিনিট রেখে দিবি, তাহলেই কলার রং হলুদ হবে। ব্যাস হয়ে গেল, তারপর সেগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবি। মামা সত্যি তোমার দেখছি অনেক বুদ্ধি, তুমি না থাকলে আমার যে কি হতো মামা।
মাইরি বলছি। বেটা, এইবার তোকে এমন বুদ্ধি দিয়েছি, জমি তো এবার আমার হবেই হবে। ঠিক আছে ভাগ্নে, এবার আমি যাই। এরে মাইরি, এই তো আমার কলার রং সবুজ থেকে হলুদ হচ্ছে। হাই হাইরে ডার্লিং, এসব তুমি কি করছো? কলাগুলো সিদ্ধ করছো কেন? আরে জান, কলা সিদ্ধ হবে কেন? সবুজ থেকে হলুদ রং করার জন্য বাঘ মামা আমাকে এই বুদ্ধি দিয়েছে। হাই হাই রে বোকা মিজ কে কোটাকার, কলা না পাকলে হলুদ রং হবে কি করে? বাঘ মামা তোমার বোকা বানিয়েছে গো, তোমার সব কলা সিদ্ধ হয়ে গেছে, এবারে কলা তোমার কাছ থেকে আর কেউ কিনবে না, বুঝেছো? এবার তাহলে কি হবে? আমার সব কষ্ট এভাবে বৃথা হয়ে গেল? বাঘ মামা আমাকে এভাবে বোকা বানালো? বাঘ মামা তোমাকে বারবার বোকা বানাচ্ছে, তুমি একটা বলদ, তাই বাঘ মামার চালাকি বুঝতে পারোনি। এতগুলো কলা এভাবে নষ্ট হতে দেওয়া যায় না। তাহলে কি করব এখন? আমার কাছে একটা বুদ্ধি আছে, মন দিয়ে শোনো। ভর্তা নিবেন কলা ভর্তা, কলা ভর্তা নিবেন অনেক সুস্বাদু কলা ভর্তা, নিন নিন ঝটপট করে চটপট খেয়ে নিন কলা ভর্তা। কি দাদা, কলা ভর্তা এ আবার কেমন খাবার? আগে তো কখনো খাইনি, আমাকে 20 টাকার দিন তো। আরে বাহ, বেশ মজা তো দাদা, আমাকে আরো 50 টাকার ভর্তা প্যাক করে দিন তো। এটা কি হলো? লসের বদলে তো ভাগ্নে অনেক টাকা লাভ করলো। না, আমাকে এবার অন্য উপায়ে জমিটা দখল করতে হবে। ইদি মাইদি, অনেক টাকা লাভ হয়েছে আমার, আমার গার্লফ্রেন্ডটা দেখছি হ্যাপি বুদ্ধি। ভাগ্নে, এই কাগজটাতে একটা সই করে দে তো। কিন্তু এটা কিসের কাগজ মামা? তোর মায়ের একটা জমি ছিল, সেটাই তোর নামে লিখে দেব। ও তাই বলো, দাও। দাঁড়াও মিচকে, কোনো কিছু না পড়ে সাইন করে দিচ্ছ, দেখি দেখি এটা কিসের পেপার। ইরি মাইরি, এবার তো সব জেনে যাবে। বাঘ মামা, আপনি মিচকে কে ঠকিয়ে ওর জমি আপনার নামে লিখে নিচ্ছেন। মানে আসলে এসব তুমি কি বলছো শেফা? ছি মামা ছি, আমি বোকা বলে তুমি আমাকে এভাবে ঠকাতে চাইছো? যা বলেছি ঠিক বলেছি গো। বাঘ মামা, আমি এক্ষুনি আপনাকে পুলিশে দিব। হ্যালো পুলিশ স্টেশন। ওরে বাবা রে পুলিশ! ঠিক হয়েছে মাইরি বলছি, আমাকে বোকা বানানো। মামা দাঁড়াও। কত ছাড়িয়ে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিস? বোবা মেয়ের আবার শিল্পী হওয়ার শখ হয়েছে। আমার হয়েছে যত চালা, বাঘমাকে খেয়ে এখন আমার ঘাড়ে এসে জুটেছে। মুখ পুড়ে কি ব্যা করছিস? হ্যাঁ, তোকে বিদায় করতে পারলে বেঁচে যাই আমি। না আছে তোর রূপ আর না আছে তোর গুণ, তার উপরে আবার কথাও বলতে পারিস নে, মানে মানে তোকে বিদায় করতে পারলেই আমি বাঁচি। না,
আমারতে এদের মধ্যে কাউকে পছন্দ হচ্ছে নি। এমন মেয়েকে আমি বউ বানাতে চাই যার রূপ গুণের কোনো অভাব থাকবে নি, যার রূপের মতো মুখের কথারও মধু জড়বে। এমন মেয়ের খোঁজ করো ঘটো, খোঁজ করো। আপনি চিন্তা করবেন না চাষি আম্মা, সবচেয়ে সুন্দর রমণীকে আপনার ছেলের জন্য বেছে নিয়ে আসব। প্রয়োজনে আমি একটু টাকা পয়সা বেশি দেব, তবু একটা পাত্র জোগাড় করে দিন ঘটক সাহেব। এই আপদটাকে তাড়াতাড়ি বিদায় করতে পারলে আমরা বাঁচি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি কালই পাত্রপক্ষের সাথে দেখা করে আপনার ভাগ্নির বিষয়ে কথা বলবো। কিন্তু কোনো ছেলেই তো আমার ভাগ্নি সেবাকে পছন্দ করে না, তার উপর আবার বোবা। আরে বল্টু মিয়া, আপনার ভাগ্নির বয়সের আপনার নিজের একটা মেয়ে আছে না, তাহলে এত চিন্তা কেন? বাকিটা আমার উপর ছেড়ে দিন। বিয়াই সাহেব, মেয়ে আমাদের খুবই পছন্দ হয়েছে। এমন সুন্দরী মেয়েকে আমি আমার ছেলের বউ বানাতে চাই। শুক্রিয়া শুক্রিয়া, এবার তাহলে পাকা কথা সেরে ফেলা যাক। আগামী শুক্রবারই আমি আমার ছেলের বিয়ে দিতে চাই। আপনাদের কোনো আপত্তি নেই তো বিয়ের মশাই? না না, আমাদের কোনো আপত্তি নেই, আমরা রাজি আছি। লজ্জা পাচ্ছ বউ? অবশ্য লজ্জা পাবেই না বা কেন, লজ্জা তো নারীর ভূষণ। এবার ঘোমটাখানা সরিয়ে তোমার চাঁদ মুখখানার আলো দিয়ে আমার ঘরখানা আলোকিত করো বউ। দেখি দেখি আমার বউয়ের চাঁদ মুখখানা একবার দেখি। হায় খোদা, কে তুমি? এ কে তুমি, কথা বলো না কেন? তুমি এখানে কিভাবে এলে? নাম কি তোমার? এই কথা বলছো না কেন? মা মা, ও মা! কি হয়েছে খোকা, বাসুর ঘরে এভাবে চিৎকার করছিস কেন? কেন চিৎকার করছি বুঝতে পারছো না? নতুন বউয়ের মুখখানা দেখো একবার। হায় হায় রে, এ কি সর্বনাশা কাণ্ড, এত বড় ধোকা! সুন্দরী মেয়ে দেখিয়ে অসুন্দরী একটা মেয়েকে ঘাড়ে চাপিয়ে দিল। হ্যাঁ মে, কে তুমি? হ্যাঁ আমি কিছুতে আমার ছেলের বউ মানতে পারবো নি। হারামজাদি, এত বড় ধোকা! আমি কিছুতেই তোর মতো বোবা অসুন্দরী মেয়ের সাথে বাসর করবো না। বের হ, বের হ বলছি, বের হ আমার ঘর থেকে। সাথে মিশে গেল বোবার ঘরের বোবা কোথাকার, আজ তোকে আমি মেরে ফেলবো। এ এ এ এ এ এ
খেতে চাইছে খেতে, ওকে এখন খেতে দাও, যত সব আয় খোদা, শেষে কিনা একটা বোবা মেয়ের পাল্লায় পড়লাম আমি। কিরে মুখ পুরি, আমাদের সব স্বপ্ন পুড়িয়ে তোর পেট ভরেনি, এখন আবার খেতে চাইছিস? নে খাবার খা। পরে পরে ঘুমানো হচ্ছে, হয়তো ছাড়ি মুখ পুরি, কথা বলতে পারিস না বলে কি কাজও করতে পারবি নে? ঘরে সব কাজ পড়ে আছে, সেগুলো কে করবে শুনি? বিরক্তি কর, ব্যাপার না করে এক্ষুনি গিয়ে কাপড় গুলো কেচে দে। রান্না তো বেশ দারুণ হয়েছে মা, তোমার হাতে তো জাদু আছে। খাবার আমি রান্না করিনি, তোর বউ রান্না করেছে। ও আগে বলবে তো, আর কাকে আমার বউ বলছো? ওই বোবা মেয়েকে আমি আমার বউ মানি না, আমি আজই ওর মামার কাছে যাব। এত বড় ধোকা কেন দিল আমাকে, সেই প্রশ্নের জবাব আমি নিয়েই ছাড়বো। বলবো রে বা, ওরা কেন যে সবকিছু গোপন রেখে ওদের বোবা মেয়েটাকে আমাদের ঘরে চাপিয়ে দিল তা কে জানে। নিজেদের বোঝা কমানোর জন্যই ওরাই এমন জালিয়াতি করেছে। আর ও কি বলেছে জানো? ওরা আর ওদের মেয়েকে ফিরিয়ে নেবে না। ফিরিয়ে নেবে না মানে? এই বোবা মেয়েকে দিয়ে আমরা কি করব? এই মেয়েকে তাড়িয়ে আমি তোর আবার নতুন করে বিয়ে দিব রে বাপ। যাবে না? কেন যাবে না? তোমার মতো বোবা বউয়ের সাথে আমি সংসার করব না। আমার বাড়িতে তোর মতো বোবা মেয়ের কোনো জায়গা নেই। বের হ, বের হ বলছি। বাবা মিচকে, আমি তোর জন্য মেয়ে দেখেছি, এবার আর কেউ আমাদেরকে ঠকাতে পারবে নি। চল আমি আজ ওই মেয়ের সাথে তোর বিয়ে দিব রে বাপ। ছাড়ি, তুই এখনো বিদেয় হসনি? এত মার খাওয়ার পর তো শিখে হয়নি? যা বের হ, বের হ বলছি আমার বাড়ি থেকে। ও কে মা, এভাবে কাঁদছে কেন? আসলে ও আমার প্রথম স্ত্রী, ও একটা বোবা মেয়ে, বিয়ের আগে আমরা সে কথা জানতাম না। ওর মামা মামি আমাদেরকে ঠকিয়ে ওকে আমাদের ঘরে চাপিয়ে দিয়েছে। তুমিই বলো, একটা বোবা মেয়ের সাথে কি করে ঘর সংসার করা যায়? ও মা, তাই তো, বোবা মেয়ের সাথে কি আবার সংসার করা যায় নাকি? ওগো একটা কথা বলি তোমায়। হ্যাঁ বউ বলো, কি বলবে? বলি ওকে তোমরা তাড়িয়ে দিও না, আজ থেকে ও এ বাড়িতে চাকরানি হয়ে থাকবে, বাড়ির সব কাজ করবে, বিনিময়ে খাবার খাবে। আচ্ছা আচ্ছা বৌমা,
তুমি যা চাও তাই হবে। যাক বাবা ভালোই হলো, এখন থেকে আমি একটু বেশি বেশি করে রূপচর্চা করতে পারবো। বউ চলো, অনেক রাত হয়েছে তো, ঘুমাতে হবে না। ওগো বাজার থেকে আমার জন্য ভালো ভালো ফল কিনে আনবি, কি গো মনে থাকবে তো? আচ্ছা বউ, আমি এক্ষুনি বাজার থেকে তোমার জন্য ভালো ভালো ফল কিনে আনছি। বৌমা এ কি কাণ্ড, তুমি ভাত না খেয়ে এতগুলো ফল খেতে বসেছ? মা আমি তো ভাত খাইনি, সারাদিন এগুলো খেয়ে থাকি মা, এর জন্য তো আমি এত সুন্দরী। বলো কি, এভাবে ফল খেতে থাকলে তো ফল কিনতে কিনতে আমার ছেলে ফকির হয়ে যাবে। এ কি বৌমা, এসব তুমি কি করছো? এক লিটার দুধের দাম 60 টাকা, আর তুমি দুধ দিয়ে মুখ ধুচ্ছো? আরে মা আপনি যে কি বলেন না, সুন্দর থাকতে গেলে একটু তো খরচ করতেই হবে, দুধ দিয়ে মুখ ধুলে আমি আরো সুন্দরী হব মা। হায় খোদা, এ তো আমার ছেলেকে ফকির বানিয়ে দিবে, কেন যে সুন্দরী মেয়েকে বউ বানাতে গেলাম কে জানে। ওগো ওই দেখো পুকুরের মধ্যে কত সুন্দর একটা পদ্ম ফুল, তুমি আমাকে ওই পদ্ম ফুলটা এনে দাও না গো, ওই ফুলটা আমার কানে গুঁজলে আমাকে দেখতে আরো বেশি সুন্দরী লাগবে। ওগো তাই নাকি? আচ্ছা বউ আমি এক্ষুনি ওই ফুল তোমাকে এনে দিচ্ছি। আমাকে বাঁচাও, বাঁচাও রূপা, সাপ আমাকে ছোবল মেরেছে। সাপ? ওরে বাবা রে, মিজকে মরে গেলে তো পুলিশ এসে আমাকে ধরবে, কারণ ফুলটা তো আমি আনতে বলেছি। না না বাবা, এখানে এক মুহূর্ত থাকা যাবে নি, পালাতে হবে আমাকে। আমাকে ফেলে যেও না রূপা, বাঁচাও বাঁচাও আমাকে। অসুস্থ মিজকে কে বাঁচানোর জন্য শিপা সাপুরের কাছে যায়, এরপর সাপুরে এসে মিজকে শরীর থেকে বিষ ছাড়িয়ে দেয়। কি হয়েছে আমার ছেলের, কি হয়েছে বাবা মিজকে, কি হয়েছে তোর বাবা? খোদার রহমতে তোমার ছেলে এই যাত্রায় বেঁচে গেছে, আর একটু দেরি হলে পুরো শরীরে সাপের বিষ ছড়িয়ে যেত। ভাগ্যিস এই বোবা মেয়েটি সাপে কাটা জায়গায় সময় মতো কাপড় বেঁধে দিয়েছিল। মা আমাকে সাপে কেটেছিল, সেবার কারণে আমি প্রাণ ফিরে পেয়েছি মা। বোবা হলেও তুমি অনেক গুণবতী মা, ভালো থাকো, স্বামী সংসার নিয়ে সুখী হও। চল বাবা বাড়ি চল, আগে বাড়ি যাই তারপর সব শুনবো। আমি যখন যন্ত্রণায় ছটফট করছিলাম তখন রূপা আমাকে ফেলে পালিয়ে গেছে মা, অথচ ওর জন্য ফুল আনতে গিয়ে সাপে আমার ছোবল দিয়েছিল মা। আমরা সোনা চিনতে ভুল করেছি রে বাপ, ভুল করেছি, রূপ নয় ফুল দেখে বিচার করা দরকার। বড় বৌমা আমাকে তুমি ক্ষমা করে দাও মা, বোবা বলে তোমাকে আমি অনেক অত্যাচার করেছি, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি বৌমা, আমাকে ক্ষমা করে দাও। বউ আমাকে তুমি ক্ষমা করে দাও, বোবা হলেও তুমি আমার বউ, আজ তোমার কারণে আমি নতুন জীবন পেয়েছি, আজ থেকে তুমি আমার বউ। তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।